ইকোনমিক ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে এই নারীকে পণ্য করে, কারণ সবাই নারীকে এখন পণ্য করছে, সবাই তাদের অ্যাডভার্টাইজে নারীকে নিয়ে এসছে। কার বলেন, সিমেন্ট বলেন, পানি বলেন, বিস্কিট বলেন, এমনকি ইউনিভার্সিটি বলেন, মেডিকেল কলেজগুলো বলেন, ঔষধ বলেন, সবাই। আমাকে একটা ক্লিনিকের একজন ব্যক্তি আমাকে বললেন যে আমি তো ইসলামী ভাবধারা সম্পন্ন মানুষ, আমি অনেক দিন থেকে চেষ্টা করছি উঠার জন্য, মার্কেটিং করছি, কিন্তু নারীকে ব্যবহার করছি না, এই জন্য আমি উঠতে পারছি না, এখন কি আমি ব্যবহার করতে পারবো কি না, অর্থাৎ নারীকে অ্যাডভার্টাইজে নিয়ে আসে। আমি বললাম তো নারী তো আপনার ওখানে ডাক্তার আছে, আছে না? আছে। তাদের নাম কি আপনি মার্কেটিংয়ে ব্যবহার করেন? না, করি। বলছে এখন বাকি আছে চেহারা ব্যবহার করা। তাই আমি বললাম এটা কেন করতে চান? বলে যে চেহারা ব্যবহার না করলে উঠা যায় না। প্রমাণ কি? প্রমাণ হলো আরও কয়েকটা প্রতিষ্ঠান প্রথমে নারীকে তাদের মার্কেটিংয়ে আনেনি, তারাও আমার মতো ছিল, এরপরে যখন আনা শুরু করেছে তারা উঠে গিয়েছে। আমি বলছি এটা ভুল। আসলে আমাদের মনে মগজে এই নারীকে পণ্য হিসাবে ব্যবহার করার মডেলটা ঢুকে গেছে, এটা একটা মডেল, এটা একটা মডেল, কিন্তু ইসলামিক মডেলটাকে সফল করার জন্য যে মেধা, যে ইন্টেলেকচুয়াল ইফোর্ট, বুদ্ধিবৃত্তিক যে প্রচেষ্টা থাকা দরকার, সেটা না থাকার কারণে আমরা নিজেরা পাশ্চাত্যের কৃষ্টি কালচার চিন্তা চেতনার কাছে আত্মসমর্পণ করেছি। ফলে আমাদের দিনদাররাও এখন মার্কেটিংয়ের ক্ষেত্রে নারীকে পণ্য হিসেবে ব্যবহারের কথা ভাবে, কিন্তু এটা কখনো ঠিক নয়। মনে রাখবেন, নারীকে অশ্লীলতার মধ্যে নিয়ে আসা, পণ্য হিসেবে নিয়ে আসা, এটা কখনো ইসলামিক মডেলের মধ্যে নাই। ইসলামিক মডেলটা হলো নারী পর্দার মধ্যে থাকবে এবং নারী বিদুষী হওয়ার, সতীসাধ্যী নারী হওয়ার, এটা হলো একটা আলামত। আজকের আধুনিক শিক্ষিত আমাদের অনেক নারীরা তারা বলে যে সতীসাধ্যী কথাটাও, এটা হলো ধর্মীয় পরিভাষা, নারীকে আমরা অবরুদ্ধ রাখার জন্য এটা একটা পলিসি। এটা ভুল কথা, এটা ভুল কথা, কারণ নারীকে যারা পণ্যের চিন্তা চেতনা লালন করে তাদের কাছে এগুলো ভালো লাগবে না, তাদের কাছে ইসলামিক পরিভাষাগুলো কখনোই ভালো লাগবে না। অতএব আমাদেরকে মনে রাখতে হবে হিজাব হচ্ছে একটা আলামত বিদুষী হওয়ার। তার দলিল আল কোরআনের সূরা আহজাবের 59 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গাফুরুর রাহিমা। এইটা এইটা মানে হচ্ছে এই হিজাব পরিধান করা, এটা মুসলিম নারীদেরকে চেনার সবচেয়ে বেশি নিকটবর্তী। যখন কোনো নারী পর্দা করে তখন আমরা বুঝবো যে মুসলিম নারী, আর যদি পর্দা না করে তখন তার মুসলিম আইডেন্টিটিটা আর থাকল না, তখন তাকে বলতে হবে যে বোন, আপনি কি মুমেন, মুসলিম নাকি অন্য কিছু, জিজ্ঞেস করে জানতে হবে। তখন উনি বলবেন যে আমি মুসলিম তবে পর্দা মানি না, হয়তো এই কথা মুখে বলবেন না, কিন্তু তার আর বাকি সবই তো প্রমাণ করছে যে তিনি পর্দা মানেন না। সুতরাং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যখন মুমিন নারীকে পর্দা দিয়ে চেনা হবে তখন তাকে আর কষ্ট দেওয়া হবে না, ফালা ইউযাইন, তখন তাকে আর টিজ করা হবে না। আমরা দেখছি এখন টিজ করছে মানুষ, টেলিফোন টিজিং এবং রাস্তায়ও, তাই না? ইভ টিজিং বলা হয়, ইভ ইভ মানে কি যেন আদম হাওয়া, এই যে তাদেরকে টিজ করাকে সেখান থেকে তারা বলেছে ইভ টিজিং। ইভ টিজিংটা কেন করে বলেন তো? কোনো পর্দানসীন মহিলাকে তো এভাবে টিজ করতে আমরা কখনো শুনি নাই, কারণ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিরাপত্তা। হ্যাঁ, পর্দানসীন মহিলাকে হয়তো কেউ নির্যাতন করেছে, তুলে নিয়ে গিয়েছে, সেটার কারণ পর্দা নয়, সেটার কারণ হলো এই সমাজ অসুস্থ হয়ে গিয়েছে, এই সমাজ স্বাভাবিক রুচিবোধ হারিয়েছে, মানুষের আখলাক ধ্বংস হয়ে গেছে, মানুষের মধ্যে এখন অধঃপতন দেখা দিয়েছে, সেটা হচ্ছে মূল কারণ। সুতরাং এই আয়াতটা আমাদেরকে আহ্বান করছে, আমাদের নারীদেরকে যেন তারা নিজেদের দেহকে আবৃত রাখে, শালীন পোশাক পরে, শালীন কালচারে তারা অভ্যস্ত হয়।